চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রেসক্লাব চত্বরে জমে উঠেছে শীতের কাপড়ের বেচাকেনা। তীব্র শীতে পোশাক ব্যবসায়ীরা ফুটপাতে বসিয়েছে গরম কাপড়ের দোকান। ক্রেতাদের পদচারণায় মুখরিত দোকানগুলো। নিম্ন আয়ের মানুষ তাদের শীত নিবারণের জন্য এখান থেকেই কিনছেন পোশাক। মাত্র 10 থেকে শুরু 50 টাকায় মিলছে পছন্দের পোশাক। ক্রেতা বিক্রেতাদের দরদামে মুখরিত হচ্ছে অস্থায়ী এসব দোকান। প্রচুর ঠান্ডা পড়তেছে ভাই, এই জন্য মানে আমরা কাপড় চোপড়গুলো নিতেছি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য কিছু কাপড় চোপড় নিতেছি। মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তো মার্কেট থেকে তো বেশি দামের জিনিস কিনা আমাদের পক্ষে সম্ভব না। বর্তমান দেশের যে অবস্থা, যার কারণে এখানে অল্প কিছু সীমিত দামের মধ্যে কিছু জিনিস পাওয়া যায়, ভালো ভালো জিনিস পাওয়া যায়, এই জন্য এখান থেকে নিতে আসা আর কি। এখানে জিনিস 300 টাকায়, মার্কেটে এখানে 3000 টাকায়, এই জন্য এখানে কিনে কাটার জন্য। এদিকে নোয়াখালীর বিভিন্ন দোকান ও শপিং মলগুলোতে শীতের পোশাকের পর্সা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে বিভিন্ন কারণে এবছর কেনাবেচা কিছুটা কম বলে জানান বিক্রেতারা। পুরীতে ভালো জিনিস পাওয়া যায়, এই কারণে আসে। 300 টাকা থেকে শুরু করি 5000 টাকা পর্যন্ত আমাদের কাছে মাল আছে। এখানে কম দামে ভালো জিনিস সস্তায় পাওয়া যায়, এই কারণে মানুষ বেশি আসে আমাদের এখানে। চলতি মাঘ মাসে শীতের পোশাক বিক্রি আশানুরূপ হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।